হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বেবি হওয়ার পরে আমাদের তিনজনের, মানে আমার, সিম্বার বাবার আর সিম্বার, আমাদের তিনজনের রাতগুলো কেমন কাটে সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো। কালকে তো সারা রাত জেগেছিলাম, সকালেও তো ঘুম হয়নি, তো তবুও 10টার দিকে উঠেছি, একটু একটু ঘুমিয়ে, মানে সকালের দিকে একটু কখনো ঘুমিয়েছি আবার জেগে এরকম ভাবে। তো সকালবেলা এই যে 10টার দিকে উঠলাম, তারপরে ব্রাশ ট্রাশ করে এই যে এখন ও বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো লাউটা হচ্ছে ও তো বানাতে পারবে না, সেই জন্য আমি লাউটা বানিয়ে দিচ্ছি। অনেকে আবার বলবে যে ধম করে আবার এটার উপরে ওঠার কি দরকার, এখন নিজে তো আমি বসতে পারি না, আর পটিতে বানালে কি হয় বলো তো, এরকম ভাবে না বসলে হয়ও না, সেই জন্য এখানে উঠে গেছি। লিচি এক দিয়ে এখানে উঠে ওকে যে এখন লাউটা বানিয়ে দেবো, তবু আবার ওদিকে দেখো মামা বাবার কান্নাও শুরু করে দিয়েছে। এখন কোনটা রেখে কোনটা বলবো, এখন আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি, এখন তো 11টা কটা বাজে গো? ওই তো 10টা কত জানো দেখলাম। তো দেখো লাউটা বানিয়ে দিয়ে এসে মেয়েকে এসে আগে শান্ত করলাম, তারপর ও ঘুমিয়ে গেছে, এখন যাব খেতে। তো বর বলছে চলো এই ফাঁকে আমরা খেয়ে নিই, নাহলে উঠে যাবে। আর দেখো টেবিলটা না এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসা হয়েছে, কারণ এই সাইডে না কিছু দেখা যায় না, মানে একটু অন্ধকার অন্ধকার হয়। আর লাইট অন করলে তো সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু ক্যামেরা করতে হয় সবসময়, তো সেই জন্য না ভালো করে ফোকাস নেয় না, সেই জন্য টেবিলটাকে এই দিকে বসিয়েছি। কিন্তু এই দিকে বসানোর পর না ঘরটা অতটা ভালো লাগছে না, তো তারপরে আবার এই সাইডেও নিয়ে এসেছিলাম পরে খাওয়া দাওয়ার পরে। আর আমার মামামের দিনে এত ঘুম, যে কারণে ও দিনে ঠিকমতো খায়ও না পর্যন্ত, যে কারণে আমাকে ওই দুধটা বোতলে দিতে হয়, ওকে বোতলে করে খাওয়াতে হয়। বলবো আর তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার ডেলিভারির কিছুদিন পর থেকে আমি খাওয়া শুরু করেছি আর খুবই ভালো গুণাবলী আমি পেয়েছি, সেই জন্য ভাবে আমি তোমাদের সাথে এটা শেয়ার করি। এটা হলো নেচার শিওরের এলাকার শতভরি পাউডার, তো এটা আমি খাচ্ছি। এটি কিন্তু আমাদের মেয়েদের হরমোনাল হেলথে সাপোর্ট করে, আর এটি কিন্তু PMS আর মেনোপজ সিমটমসকে দূর করতেও সাহায্য করে। আর এই শতভরি কিন্তু ডাইজেশন, গ্যাস আর ব্লুটিং আর ডিসকমফোর্ট দূর করতেও সাহায্য করে। এই শতভরি কিন্তু অনেক গুণাবলী রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে বলছি, আর আমি কিন্তু এখন এসেছি এটা খাবো বলে। তো চলো আমি কি করে বানাই আর এই প্যাকেটটা কেমন আছে তোমাদেরকে একটু দেখাই আসো। আর এই দেখো এটা কিন্তু আমি খাচ্ছি, সেই জন্য হচ্ছে এরকম কালো খেয়েছো। এই প্যাকেটের সাথে কিন্তু এই হানিটাও ছিল, যেহেতু আমি খাই সেই জন্য আমার প্যাকেটের বাইরে আমার রাখা ছিল। তো দেখো আমি এখন এটা বানাবো, আমি কিন্তু একটু দুধের সাথে খাই, ঠিক আছে? অনেকের দুধ খেলে পরে অসুবিধা হয়, তো তোমরা যদি দুধের সাথে না খেতে পারো তোমরা কিন্তু এটা জলের সাথে মিক্স করেও খেতে পারো, আর আমি কিন্তু এখন এটা দুধের সাথেই বানাবো। শতভরি পাউডারটা নেবো, এই যে এই মাত্রায় আমি পাউডারটা নিয়েছি, এক কাপ আমি দুধ নিয়েছি, এখন আমি এক কাপ জল নেবো, জল নিয়ে এখানে দেবো, তারপর এটাকে জ্বালাবো ভালো করে। আমি এখানে এক কাপ জল নিয়ে নিয়েছি, এই জলটা এখানে দিয়ে দেবো, এটার সাথে মিশিয়ে দেবো, আবার ভালো করে এটা গুলে নেবো। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যাতে করে আমরা হেলদি অ্যান্ড অ্যালার্জেটিক থাকতে পারি সারাদিন। ঠান্ডা হবে গরম প্রচণ্ড, সেই জন্য ওয়েট করছি, তারপরে এটা আমি খাবো। আর এই শতভরি কিন্তু আমাদের স্ট্রেস কমাতেও সাহায্য করে আর অ্যানেক্সিটিকেও দূর করে। আর এই শতভরিতে কিন্তু ভিটামিনের মাত্রা ভরপুর রয়েছে, এই রয়েছে ভিটামিন A, C, E আর B, যা আমাদের শরীরের জন্য দরকার, সবই রয়েছে এই একটা শতভরি পাউডারের মধ্যে। আর এটা কিন্তু আমি রোজ খাওয়ার পর বিকেল 4টা থেকে 5টার মধ্যে এটা খাই আমি। আর এই শতভরি পাউডারটা কিন্তু আমার ডেইলি লাইফে অ্যাড করা খুবই সহজ ছিল। আর ওই যে তোমাদের বললাম যে দুধের সাথে তোমরা না খাও, তাহলে কিন্তু সকালে তোমরা এই শতভরি পাউডারটা গরম জলে এই হানি দিয়ে মিক্স করেও কিন্তু একটা ড্রিঙ্ক বানিয়ে খেতে পারো। আর এই শতভরি পাউডার কিন্তু আমাদের মেয়েদের পিরিয়ড ডেইলি রেগুলার করতেও সাহায্য করে। শতভরি পাউডারের কিন্তু 100টার ওপরে অনেক গুণাবলী রয়েছে, সেই জন্য কিন্তু এই শতভরি পাউডারকে আমরা কুইন অফ হার্বস বলি। তোমরা যদি এই শতভরি পাউডারটা নিতে চাও, ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে, নাহলে কমেন্ট সেকশনে পেয়ে যাবে। আর এটার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো ল্যাব টেস্টেড সার্টিফিকেট, এটি কিন্তু প্রমাণ করে 100% পিওর ও ন্যাচারাল। ও বেটু কাম বয় আই ব
বদমাশি শেষ নেই, কত যে বদমাশি করে, ওই ইন্টারন্যাশনাল লেভেলের বদমাশি। কাম 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 বয় কাম, আওয়াজ করো না, ঘুমো ঘুমাচ্ছে, আসো কাম কাম চল আয়, কাম বয়, লেট সি গুড বয়, আই আওয়াজ আছে আওয়াজ আছে, মার কাছে বলবি তো, বলবি তো মার কাছে, আদর খাবি তো, এটা আদর খাওয়া, এই যে এই যে আদর আদর, ছোটবেলায় সেই অভ্যাস গেল না ওর চামড়ানো কামড়ায় না, ঠিক এটা হচ্ছে ওর আদর, মানে বেশি লেভেলের আদর যখন পেয়ে যায় সেটা হচ্ছে তখন। আজকে না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, এরকম একটা কমেন্ট এসেছে মানে খুবই খারাপ লাগলো এই ভিডিওতে, দেখো এ দেখো, তোমাদের এই কুকুরটা কবে মরবে আর ভালো লাগে না এর ভিডিও দেখতে, মানে কেমন মানুষজন বলো তো, মানে অবলা প্রাণী না, কথা বলতে পারে না, কিছু করতে পারে না, দেখো তো একটু ভালোবাসা পেলে কেমন করে মানুষ, কি করে বলতে পারে, আর তো বাজে বলে না মনটা খারাপ হয়ে যায়, ওরা কত বছর বাঁচে বলো তো, একে বাদুয়া দিচ্ছে যে কবে মরবে, এটা আমিও দেখলাম খুব একটা বাজে কমেন্ট করেছে যে তোমাদের কুকুরটা কবে মরবে, কেন মরবে ভাই, তাকে নিয়ে কি সমস্যা, ও কবে মরবে, সিম্বা তো আর যায়নি তোমার বাড়িতে, তো ভিডিওটা তো সিম্বার ভিডিও দেখতে এসছো, তো দেখতে এসছো যখন তাহলে যদি ভালো না লাগে তো স্কিপ করে যাও, আর তুমি যে লিখেছো ওই দুই লাইন লিখেছো সেখানে তো তোমার টাইম নষ্ট হয়েছে ঠিকই, তাহলে সেই টাইমটা অন্য কিছু কাজে লাগাও, ভালো কিছু কাজে, তো ভালো লাগে না তো কেন টাইম নষ্ট করে তোমার, হ্যাঁ দেখো না ভাই ভাই দেখো না, তোমরা ভালো না লাগলে কেন দেখবে, হ্যাঁ প্লিজ প্লিজ বেরিয়ে যাও, দেখো না, হ্যাঁ কেন মরতে যাবে আমার বাচ্চাটা, এত সুন্দর বাচ্চাটা, আজব আজব কথা বলো, এরকম ধরনের কথা বলো, হ্যাঁ খুবই খারাপ লাগলো এই কমেন্টটা, এতটাই ঘাটিঘাটি কমেন্ট যে আমাদের দেখতেও খারাপ লাগলো, এতটাই বাজে মনে হয়, গালাগালি ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু তোমাদের কুকুরটা কবে মরবে এটা মানা যায় না গো, এটা শুনে না, চলো গুড নাইট, হ্যাঁ দাও হ্যাঁ গুড বয়।